করছি নিরাপদে ঘরে আছেন, কিন্তু আমরা আসলে ঘরে নেই, যদিও আবদ্ধ একটি জায়গাতে আছি কিন্তু আপনাদের জন্যই না। প্রিয়দর্শক, আমরা কিন্তু অনেক কিছুই পালন করে থাকি, বিশেষ করে জন্মদিন, মানুষের বা দিবস, মৃত্যু দিবস বলি, যে কোনো দিবস আমরা পালন করে থাকি, কিন্তু আজ এমন একটা দিবস পালন করব যার জন্য হয়তো আমরা প্রস্তুত ছিলাম, আপনারা ছিলেন না, কিন্তু খুশি হবেন। আর সেটা হচ্ছে একটি ভুল, ভুলের জন্মদিন আজকে আমরা পালন করব সকলে মিলে। আমাদের সাথে অনেক শুভাকাঙ্ক্ষী রয়েছেন, আর সেই ভুলটা হচ্ছে ভুলের নাম, যে বইটি লিখেছেন আমাদের সবার প্রিয়, যাকে নির্মাতা এবং স্ক্রিপ্ট রাইটার হিসেবে আপনারা সকলেই জেনেন, আমাদের সবার প্রিয় সাজিন আহমেদ বাবু, তিনি নিয়মিতই লিখেন। কিন্তু আজকে যে বইটা আমরা উন্মোচন করতে যাচ্ছি, অর্থাৎ জন্মদিন পালন করতে যাচ্ছি, সেই বইটির নাম হচ্ছে আজ ভুলের জন্মদিন। আজ আমাদের ভুলের জন্মদিন, আমরা সবাই মিলে ভুলের জন্মদিন পালন করবো এবং সবাই মিলে ভুল করবো। আজ আমাদের সবার ভুল, আমাদের আজকে হলো যে আমি মীর জাফর, এই নাটকের সেট থেকে আমরা আজ ভুলের জন্মদিন পালন করবো, কারণ এই দিনটা আমাদের জন্য আজ ভুল। না, আমি আসলে মীর জাফর নাম ধারণ করে যে পরিমাণ পেইনের মধ্যে ছিলাম, আমি আসলে বুঝতে পেরেছি যে ওই লোক কত কোন লেভেলের বিশ্বাসঘাতক ছিল। কারণ এই দুই দিন যে আমার মানে আমার জন্য জীবন দিত প্রস্তুত, শুধু নামটার কারণে সে তার কাছ থেকে আমার অনেক বকাঝকা শুনতে হয়েছে, তো ফাইনালি আমি তাকে কনভিন্স করতে পারছি এবং সেও বুঝতে পারছে যে এটা তার ভুল ছিল। অতএব আমরা আজকে ভুলের জন্মদিন পালন করি। আমার নাটকের হিরো রাশেদ সীমান্ত, তাকে আজ ভুলে আজ ভুলে জন্মদিন তুলে দিব। ওয়েট, থ্যাংক ইউ বাবু ভাই। তবে আমি আপনার কথার সাথে একটু দ্বিমত, আমি অভিনেতা হতে চাই, যদি আল্লাহ কবুল করে তাহলে অভিনেতাই হতে চাই। আপনার হাসি হাসির বোন খুশির চেয়েও সুন্দর, এরকম কি জানো লিখেছে আপনার হাসি বোন ব্যবহার সব মিষ্টি। হ্যাঁ, যন্ত্রণা রাশেদ ভাই, আপনার মতো এত ভালো মানুষ, এত ভালো মানুষ, এত ভালো মানুষ তিনবার,
আমি আমার জীবনও দেখি নাই, আমি পরও জন্মে জন্ম হয়ে আর রাশেদ সীমান্ত হয়ে জন্ম নিতে চাই। জীবনও না,